রাক্ষস মুন্ডি কাটা আছে, দেখো মুন্ডি ওখানে রাখা আছে। পাঞ্জা করছে মহাদেব, দেখো আমরা প্রবেশ করেছি। এটা হচ্ছে মন্দির, আর ভিতরে হচ্ছে মা, এই যে দেখো সরস্বতী মা, আর এটা দেখো বিষ্ণুর মা, তো বাবার এখানে দেখো কি আছে, দর্শন করে নাও। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 14 তারিখ, সরস্বতী পুজো আমাদের ক্লাবে সরস্বতী পুজো হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা বন্ধু মিলে, দেখতো 3 জন বন্ধু আর একটা পুলক আসছে, আমরা 4 জন মিলে এর আগে গেছিলাম, এবারও আমরা 4 জন মিলে বের হব। আমাদের পুরো কাহালা সরস্বতী মায়ের দেখার চেষ্টা করব এই যে বাইকে করে। এখন যাব আমরা ফার্স্ট ক্লাব যাব। কি ক্লাবের নাম কি অনু? হরিপুর গোপী নিউ স্টার ক্লাব। হরিপুর গোপী নিউ স্টার ক্লাব, ওখানে যাব। তারপরে পুরো কাহালা আজকে ঘুরবো আমরা, আজকে সরস্বতী পূজায়। দেখতে থাকো পুরো ব্লগ ভিডিও। বাইকে বের হলাম, ঠিক আছে। প্রথম দেখবো আমার বন্ধুর, এই যে অনুপ, ওর গ্রামের ক্লাবের সরস্বতী মা। অনুপদের গ্রাম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাব, দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, উপরে টুনি দিয়ে আছে, আর দিনটা খারাপ করেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাব, এটা হচ্ছে অনুপদের গ্রাম নিউ স্টার ক্লাব, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো আছে বাইরের দৃশ্যটা। জয় ফার্স্ট মণ্ডপ, ফার্স্ট ক্লাবে দেখলাম। এরপরে যাচ্ছি আমরা, কোথায় যাবো এরপরে? এরপরে যাবো নত্তমপুর, নত্তমপুর যাবো এরপরে, ঠিক আছে। এখন বৃষ্টি বৃষ্টি লাগছে দিনটা, একদম বৃষ্টি পড়বে মনে হয়, তাও আমরা দেখার চেষ্টা করবো পুরো কাহালার, দেখতে থাকো। আমাদের সঙ্গে চলে এসছে যে পুলক, পুলক হাইকর, আমরা যাচ্ছি আমরা নত্তমপুর দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছো চার বন্ধু মোটরসাইকেলে যাচ্ছি, এর আগে আবার হেঁটে গেছিলাম, এবার মোটরসাইকেলে যাচ্ছি। চলে এসছি এই যে নত্তমপুর ক্লাব, নত্তমপুরকা পৌঁছে গেছি আমরা। আমাদের নত্তমপুরটা দেখা হলো, খুব সুন্দর। এরপরে যাচ্ছি, কোথায় যাবে এরপরে? এরপরে যাবো আমরা কাহালা, চলে এসছি কাহালা, কাহালা ক্লাব, এখানকার এখানে দর্শন করবো। বের হলাম, কালার ঠাকুর দেখলাম, এরপরে আমরা যাচ্ছি দেবীপুর, দেখতে পাচ্ছ দেবীপুরে যাচ্ছি। রাস্তাতে লোকজন অতটা নাই, কেন যে এখন বৃষ্টি পড়ছে, তার জন্য এখন রাস্তাতে অত লোকজন নাই, কেউ বের হচ্ছে না বাড়ি থেকে, বৃষ্টি পড়ছে তার জন্য। আজকে হচ্ছে ঘোড়ার দিন, 14 তারিখ সরস্বতী পূজা ঘোড়ার দিন, কিন্তু বৃষ্টি পড়ছে তার জন্য আজকে কেউ যাচ্ছে না, কেউ বের হচ্ছে না বাড়ি থেকে। বৃষ্টিটা থামলে আবার সবাই বের হবে, আমরা ফাঁকা ফাঁকা যাচ্ছি এখন। হাই কর রে বাবু, হাই করছি, হাই কালার, সবুজ সবুজ প্রকৃতি দেখুন কত সুন্দর আমাদের কালার। চলে এসছে এখন দেবীপুর, আর দেবীপুরে দেখা হলো, দেখো আমার ভাতি যারা এসছে, কিন্তু এই যে আমার জয়রথ শরৎ, আমরা এসছি এখন দেখা হচ্ছে এদের সাথে। গাড়িতে একটু পাম্প কম আছে, পাম্প কোটাতে ঘোড়াতে এসছি ওই দাদাটার কাছে। হ্যাঁ, এখন বললাম দাদা সঙ্গে সঙ্গে পাম্প করছে এখন, একদম পাম্প করিয়ে তারপর আমরা যাবো। এই যে চলে আসছে, ওরা পিছিয়ে ছিল অনুপ আর দিগম্বর, এই যে চলে আসো সবাই এক জায়গা থেকে, এবার একসাথে আমরা সবাই যাবো। ওয়াও লাগছে, ওয়াও ওয়াও চারিদিকে। আমরা ফাইনালি চলে এসেছি দেবীপুর, দেখতে পাচ্ছ স্কুলের, এটা হচ্ছে স্কুল, স্কুলের পার্শ্বে আছে, দেখো কত সুন্দর একটা, দেখো ঠাকুরের প্যান্ডেল, এটা এখন আমরা দেখাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা চলে এসেছি দেবীপুর, আর দেবীপুরে দেখাবো সব কিছু আজকে, প্রতিমা সরস্বতী পুজোর। এই যে আমরা দিগম্বর সবাই আছে, সরস্বতী যা হয় না কি বলবো, সুন্দর, হেভি 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 হেভি, এখানে প্রচণ্ড ভিড়ও আছে এখানে দেবীপুরে। আমরা এখন ফাইনালি চলে আসছি দেবীপুর, দেখতে পাচ্ছ এটা দেবীপুরে সরস্বতী মায়ের প্রতিমা, এখানে সব থেকে বড় প্রতিমা হচ্ছে এখানে, এখানে সব থেকে ঠাকুর বড়। আমি দিগম্বর সবাই আসছে, সবাই মোটরসাইকেল লাগাতে গেছে, আর প্রচণ্ড ভিড় আছে দুপুরবেলা, এখন দিনটা একটু ভালোই করেছে, আমরা দুপুরবেলায় আসছি, ঠিক আছে সব কিছু দেখাবো দেবীপুরে সরস্বতী মায়ের, প্রচণ্ড ভিড় আছে এখানে দেবীপুরে।
ফার্স্টে এটা আমরা দর্শন করবো, তারপরে অনেকটা আছে এখানে পড়তে আমরা সব দেখাবো এটাতে, ঠিক আছে? এটা প্রথমে ফার্স্ট আমরা দর্শন করাচ্ছি। জয় মা সরস্বতী। এই যে এটা হচ্ছে আমাদের, সবাই এখানে ছবি তুলছে, সবাই দেখতে পাচ্ছ সবাই তুলছে। এটা হচ্ছে আমাদের মা সরস্বতী মা, সব থেকে বড় সরস্বতী মা এখানে দেবীপুরের, ঠিক আছে? শিল্পীটা কোথাকার? বাড়ি কোথায় শিল্পীর? কপিলগঞ্জ। তৈরি করেছে শিল্পীটা যে আছে, নামটা বললো ওই দাদাটা, খুব সুন্দরভাবে তৈরি করেছে, ঠিক আছে? খুব সুন্দর একদম। আরও এখানে অনেক প্রতিমা আছে এখানে দেবীপুরে, সব কিছু দেখাবার চেষ্টা করবো আমরা এই ব্লগের মাধ্যমে। সবাই একে একে করে একদম সেলফি নিচ্ছে এখানে, ছবি তুলছে মায়ের সাথে। এখানে আমাদেরকে প্রসাদ দিচ্ছে। জয় মা সরস্বতী মা। মন্দিরের মধ্যে আমাদের প্রসাদ খাওয়া হচ্ছে আর ঘোরা হবে আজকে। খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এখানে, দেখতে পাচ্ছ? এখানে লক্ষ্মী মা আছে, এখানে কি কি আছে আমি জানি না, দেখো কি সুন্দর ভাবে সাজানো হয়েছে, দেখো খুব সুন্দর ভাবে। তারপরে হচ্ছে এটা কি কি আছে নাম সব একদম রাখা আছে, খুব সুন্দর একটা একদম পরিক্রমা। দেখো এখানে ব্যাপক ব্যাপক রাক্ষস মুন্ডি কাটা আছে, দেখো মুন্ডি ওখানে রাখা আছে, খুব সুন্দর ভাবে রাখা করেছে। মন্দির সরস্বতী মায়ের মন্দিরের পাশে এটা সাজানো হয়েছে, খুব সুন্দর একটা ভগবানের লীলা খেলা, একদম ভালোভাবে প্রকৃতিভাবে সাজানো হয়েছে। আমরা দেখলাম, দর্শন করলাম, খুব ভালো লাগলো এটা। এই যে মহাদেব যেখানে সাগর মন্থনের সময় যখন হচ্ছিলো, যে ওই যে বীজ যেটা হয়েছিল সেটা বীজটা পাঞ্জা করছে মহাদেব, ওই কি বলে মূর্তিটা স্থাপন করেছে। পুর ওয়ান স্টার ক্লাবে পৌঁছলা না, দেখো এখানে ছোট্ট থেকে একটা মেলাও বসানো হয়েছে খুব সুন্দরভাবে। ওদিকে আরও আছে দোকান, খুব সুন্দরভাবে দোকান বসানো হয়েছে। আর আমার বন্ধুরা দেখো এখানে আমাকে না বলে এখানে ফুচকা খাওয়া, ফুচকা খাচ্ছে দেখো। এই যে কটা খেলি না ফুচকা রে? দশটা ফুচকা খেলিয়েছে এরা, আমি খাইনি এখন পর্যন্ত, খাবো এখন ফুচকা। আর এখানে একদম খুব সুন্দরভাবে একদম মেলাও আছে ছোট্ট একটা। আমরা দেবপুরে এসে প্রথমে ফুচকা খেলাম, এরপরে আমরা খাচ্ছি ঘুমনি। আমরা ঘুমনিটা করেছি, এখন ঘুমনি খাবো আমরা, দেখো। দেবীপুরের সরস্বতী মায়ের, এটা হচ্ছে মন্দির, মেন মন্দির, দেখতে পাচ্ছ? যত টাইম হচ্ছে অত ভিড়, তো ভিড়ের সংখ্যা বাড়ছে। আর এদিকে দেখো তার পাশে আছে, এটা হচ্ছে মেলা, এই জায়গাটাতে মেলা আছে, সব কিছু বসানো আছে, ছোট্ট একটা মেলা। আর প্রচণ্ড ভিড় আছে এখন, প্রায় পাঁচটার সময় পাঁচটা বাজলো আর প্রচণ্ড ভিড়। আর আমরা এখন খাওয়া দাওয়া করে প্রচণ্ড এই যে চারিদিকে ঘুরলাম, ঘোরার পরে আমরা এখন আছি এখানে স্ট্যান্ডের কাছেই আছি, আপনারও আসতে পারো এখানে, খুব সুন্দর একটা জায়গা দেবীপুর, আসো ঘুরে যাও। দুই বন্ধু দেখো বেলুন নিয়ে নিয়েছি আমরা দুই বন্ধু, আর যে বেলুনে দেখ কী লেখা আছে, দেবীপুরের পাশে আরেকটা মন্দির আছে, দেখতে পাচ্ছ? এটা মন্দিরটা এখন দর্শন করবো আমরা। এই যে খুব সুন্দর একটা এটা জায়গা মন্দির, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, দেখতে পাচ্ছ? ওয়াও, এটা এখন আমরা দর্শন করবো। এই যে মাঝে দর্শন করে আসি। আমাদের এখন দেবীপুরে দর্শন করলাম ঠাকুর, খুব সুন্দর লাগলো। এখন আমরা যাচ্ছি সূর্যাপুর, কাল সূর্যাপুরে দর্শন করবো।
খুব সুন্দর। এই যে বেলুনটা নিয়ে নিয়েছি, খুবই উড়ছে বেলুনটা একদম। আমরা এখন চলে এসেছি দেবপুর, যেখানে কীর্তন হয় রাধাকৃষ্ণ, তার মাঠে এখন এখানে সরস্বতী মায়ের ইয়ে আছে। তো এখানে আমরা প্রবেশ করবো, ভিতরে কী আছে দেখবো, সব কিছু দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রবেশ পথ, এখন ভিতরে প্রবেশ করছি, ভিতরে কী আছে দেখবো। এখানে এখানে ফার্স্ট টাইম যাচ্ছি আমরা দেবপুরের। ও মাই ডার্লিং, ও ডার্লিং, এই যে প্রবেশ করেছি, খুব সুন্দর। বাপ রে, ফার্স্ট টাইম এসেছি আর বৃষ্টি চলে এসছে। দেখো আমরা প্রবেশ করেছি, এটা হচ্ছে মন্দির, আর ভিতরে হচ্ছে মা, এই যে দেখো সরস্বতী মা, আর এটা দেখো বিষ্ণু মাতা বাবার, এখানে দেখো কী আছে দর্শন করে নাও। আর সব জায়গায় এখানে একদম সাজানো আছে, আমি সব কিছু দেখাবার চেষ্টা করবো। প্রথমে প্রবেশ করছি মাকে দেখাবার। এটা হচ্ছে মা সরস্বতী মা, জয় মা সরস্বতী। ঠিক আছে, আমি একে একে এটা গ্রাউন্ডটা দেখাবার চেষ্টা করছি, পুরো গ্রাউন্ডে দেখো এখানে লেখা আছে পশুরাম অপ্তা টি পর্যায়ে, ওই জন্য ছাদ লাগাচ্ছে এখানে। হ্যাঁ, খারাপ প্রচন্ড দীপুর রাধা নগর সার্বজনীন ক্লাব, এই যে জয় শ্রীরাম, এই যে জয় শ্রীরাম, বামন অবতার, সব জায়গায় ছাদ লাগিয়ে দিয়েছে বৃষ্টি পড়ছে, তার জন্য দেখো ছাদ লাগিয়ে দিয়েছে এখানে। বরাহ অবতার এখানে লেখানো আছে, কর্ম অবতার, এটা কর্ম অবতার। ও দেখো কী আছে, এখানে আছে মৎস্য অবতার দেখতে পাচ্ছ, কলিঙ্গ অবতার, সব জায়গায় ছাদা লাগানো লাগিয়ে দিয়েছে বৃষ্টি পড়ছে। এটা দেখো এখানে আছে বুদ্ধ অবতার, আর এখানে দেখো ছাতা, তারপর আছে কৃষ্ণ অবতার, এটা হচ্ছে কৃষ্ণ অবতার। ক্লাবের নাম ছিল রাধানগর রাধাকৃষ্ণ, আর এখানে বিষ্ণু ভগবানের সব অবতার ছিল, সব কিছু সাজানো মানে ভালোভাবে একদম বিষ্ণু অবতারের সব কিছু ছিল। ঠিক আছে, খুব ভালো লাগলো এখানকার রাধানগর দেবপুরের, এটা ফার্স্ট টাইম এসেছিলাম। তো আমরা এখন যাচ্ছি দেব সুজাপুর। এই যে বৃষ্টি পড়েছে তার জন্য সুজাপুর ফুটবল একাদশ সরস্বতী পূজা, এখানে সাইকেল রাখার ছবি তোলার ব্যবস্থা আছে। আমাদের সরস্বতী পূজা ছিল আজকে, সরস্বতী পূজা উপলক্ষে আমরা চার বন্ধু মোটর সাইকেলে বেরিয়ে পড়েছিলাম, আমাদের পুরো দেখা শেষ। কাহালা থেকে ধারা থেকে শুরু করলাম, দেবপুর ঘুরেছি, সুজাপুর সব জায়গায় দেখলাম, অনেকটা দেখাতে পারেনি, অনেকটাই দেখলাম। কিন্তু দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন সন্ধ্যা হয়ে গেল, দিনটা খুব ভালো লাগলো, সরস্বতী পুজোর দিন আমরা ঘুরলাম, আর এখন আমরা বাড়ি চললাম। তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, থ্যাংক ইউ, আজকের ব্লগটা এখান পর্যন্ত, বাই বাই।